স্বাস্থ্য ভবন সূত্রে যেটা জানানো হচ্ছে যে করোনা চিকিৎসার ক্ষেত্রে যে রিভাইজ গাইডলাইন আজকে তারা প্রকাশ করেছেন তাতে মনোক্লোনাল অ্যান্টিবডির যে ককটেল থেরাপি এবং তার সঙ্গে মলনুপিরাভিরের যে অ্যান্টিভাইরাল যে ড্রাগ এই দুটো ব্যবহারের বিষয়ে প্রত্যাহার করা হয়েছে প্রোটোকল থেকে এবং সেইটার পাশাপাশি যেটা স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী বলেছেন যে এই দুটি ড্রাগের বিষয়ে কেন্দ্রীয় সরকারের গাইডলাইনে কোনো কিছু উল্লেখ নেই এবং সেই কারণে এটা প্রত্যাহার করা হচ্ছে এবং একই সঙ্গে সংশোধিত গাইডলাইনে উল্লেখ করা হয়েছে যে যারা যারা মাইল্ড সিমটমে আছেন হোম আইসোলেশনে তাদের ক্ষেত্রে কোনোভাবে স্টেরয়েড ব্যবহার করা যাবে না এবং যাদের কাশি আছে তাদের ক্ষেত্রে একটু এক ধরনের বিশেষ ধরনের ইনহেলার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে এবং এই সংশোধিত গাইডলাইনটা এখন থেকে প্রত্যেকটি সরকারি বেসরকারি হাসপাতালে প্রোটোকল হিসেবে ব্যবহার করার জন্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এটা আবার স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এই মল্লপিরাবির এবং ককটেল থেরাপি এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের গাইডলাইনে কোনো উল্লেখ নেই এবং এটার কোনো তথ্য প্রমাণ সঠিক নেই বলেই গাইডলাইন থেকে প্রত্যাহার করা হয়েছে এবং এটা যেন ব্যবহার করা না হয় কোনো মাইল্ড এবং অ্যাসিমটোম্যাটিক রোগীদের ক্ষেত্রে কোভিড আক্রান্ত যারা চিহ্নিত হয়েছে। পিকআপ ভ্যান পিছতে গিয়ে ধাক্কা মারে কয়েকজন বালক বালিকাকে, ঘটনাস্থলে মৃত্যু হয় দুই বালক ও এক বালিকার, আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। এ বিষয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সৌমেন চক্রবর্তীর সঙ্গে। সৌমেন, কি খবর রয়েছে, কি জানা যাচ্ছে? দেখো সংগীতা, যেটুকু আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি, আজকে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর টাউন থানার অন্তর্গত গোলবাজারের চিলখানা এলাকায় যেখানে কয়েকজন বালক বালিকা যখন খেলাধুলো করছিল সেই সময় সকালবেলা হঠাৎ করে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে তাদের ধাক্কা মারে এবং এলাকাবাসীদের দাবি ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে এবং একজনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে খড়গপুর মহকুমা হাসপাতাল, সেখান থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এবং এলাকাবাসীদের যেমনটা বক্তব্য যে রেলের জায়গা হওয়ার জন্য এখানে রাস্তা সংস্কার ঠিকমতো করতে দেওয়া হয় না এবং শুধু তাই নয়, এখানে বেশ কিছু অবৈধ পার্কিং থাকার দরুন গাড়িগুলির গতিবেগ নিয়ন্ত্রণ হারিয়ে যখন তখন যেদিকে খুশি ধাক্কা মারে এবং অনেক সময় গাড়িতে চালক থাকে না, গোডাউনের কর্মীরাই গাড়িগুলি চালিয়ে নিয়ে যায় এবং সেই কারণে এই দুর্ঘটনা। এবং এলাকাবাসীরা এই মুহূর্তে এলাকায় এখনো পথ অবরোধ করে রেখেছে, তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে ওই অভিযুক্ত গাড়ি চালকের। সঙ্গীতা, ধন্যবাদ সৌমেন। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে মর্মান্তিক দুর্ঘটনা, পিকআপ ভ্যান পিছতে গিয়ে ধাক্কা মারে কয়েকজন বালক বালিকাকে, ঘটনাস্থলে মৃত্যু হয় দুই বালক ও এক বালিকার, আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। এই ঘটনা আজ সকালে ঘটেছে খড়গপুর টাউন থানার চিলখানা এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাচ্ছেন এখনো এবং পিকআপ ভ্যানের চালক পলাতক রয়েছে। अंदर ना डूबे, चल ले अंदर, वो जो बच्चा। ঘটনাস্থলে মৃত্যু হয় দুই বালক ও এক বালিকার এবং এই ঘটনায় আরো তিনজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।